হে গাইস, নিয়ে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও। গাইস দেখতেই পাচ্ছ যে আমার স্পিড রয়্যাল হয়ে আছে, তো আমি কোনো গেম প্লে করতে পারছি না, কোনো মোড়ে খেলতে পারছি না। শুধু আমার কালেকশনগুলো দেখা যাচ্ছে যে আমার কী কালেকশন আছে, এগুলোই শুধু তোমাদেরকে দেখাতে পারবো। তো গেম প্লে করতে পারছি না, শুধুমাত্র স্পিড রয়্যাল হয়ে যাচ্ছে। আর প্রায় সময় আমার ফোন এরকমই করে, তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো দেখা যাক আসে কি না, তো আসছে আবার আসছে না, এরকম করছে প্রায় সময়। এই যে চলে আসছে, স্টার্ট হয়ে গিয়েছে, যাই হোক সমস্যা নেই। তো আমরা প্রথমে নিয়ে নেব G10, কিন্তু তার আগে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শুধুমাত্র দুজন হয়েছে, আমাদের টিমমেট শুধুমাত্র আরেকজন এসেছে, তাও আবার আংনন প্লেয়ার। আর আমার এনিমি আসছে চারজন, তোমরা দেখতে পাচ্ছ উপরে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারাও দেখতে পাচ্ছ। তো আমাদের এনিমি পড়েছে চারজন, কিন্তু আমরা পড়েছি দুজন। একে আমি চিনিও না, একে ভাই ক্লাসেস করে এই প্রথম আমি 2x4 পেয়েছি। তোমরা যদি, আমি 3x4 অনেকবার পেয়েছি, কিন্তু তোমরা যদি 2x4 পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আজকে যেহেতু শুক্রবার, এরা ডকটেক কালেক্ট করছে, তো আমিও ডকটেক কালেক্ট করার জন্যই আসছি, কিন্তু আমি ব্যাগ দিই না। দাঁড়াও, আর একটু সামনে আসো, ঘুষি দেবো। এই দেখো দেখ, তেরি মনে হচ্ছে না আমাকে ঘুষি দিতে দেবে, তো আমি মারবো সোজা। এখানে একজন চলে এসেছে, একে মারবো আগে, তো একে মেরে দিই আগে। দাঁড়াও, একে আমি মারতে পারিনি, শুধুমাত্র একটাই কিল হয়েছে ওইদিকে নকটা, যাই হোক সমস্যা নেই। ও কিন্তু অনেক ভালো খেলেছে, একেবারে তিনটা কিল করে ফেলেছে, যাই হোক সমস্যা নেই, যেহেতু ও আগে থেকে রেডি ছিল। আমি তো ভেবেছিলাম ঘুষি দিয়ে মারবো। আর এটা কিন্তু গাইস কোনো কাস্টম না, এটা অনেকেই ভাবতে পারো যে এটা কাস্টম 2x4 তার জন্য। তো এটা আজকে যেহেতু শুক্রবার, তো আমিও গিল্ডের ডকটেক কালেক্ট করার জন্য আসছিলাম, কিন্তু ওরাও দেখছি দুজন নাকি তিনজন ব্যাগ দিয়ে দিয়েছে। এখন আমরা, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম 2x4 যদি ব্যাগ না দেয় ওরা, তো আমাদের দুজনের ফাটবে আজকে। কিন্তু যখন দেখলাম দুই থেকে তিনজন ব্যাগ দিয়ে দিয়েছে, তো আর কোনো সমস্যা নেই, চলো এদেরকে মারা যাক। 15-82 হ্যাডশট একটা, একজন নক। এখানে কয়টা আমি বুঝতে পারছি না, যাই হোক সমস্যা নেই। একসাথে একজন আমাকে ড্যামেজ দিচ্ছে, একে আগে মারবো। দাঁড়ো, যাই হোক সমস্যা নেই, একসাথে তিনটা কিল করে ফেলেছি, আর ও একটা কিল করেছে। এখন ওর আর আমার কিল সেম হয়ে গেছে, ও কিন্তু অনেক ভালো খেলছে গাইস, যাই বলো। কিন্তু ভাই এই প্রথম আমি ক্লাসেস করে 2x4 পড়েছি, এর আগে আমি কখনো এরকম একবারও পড়িনি গাইস। তোমরা পড়েছি কিনা অবশ্যই আমাকে কমেন্টে বলো। দেখো ওরও চারটা কিল, আমারও চারটা কিল, সেম টু সেম, শুধু ড্যামেজের দিক দিয়ে আমি একটু মাস্টার লেভেলে আছি এখনও। যাই না এই ম্যাচে কয়টা কিল করতে পারবো। এ দেখো এর কিলটা চুরি, এটা নিতে পারিনি কিনা দেখি। ও আমারটা একটু চুরি করেছে, আমি ওটা চুরি করে নিয়েছি, যাই হোক সমস্যা নেই। কিন্তু ড্যামেজ আমাকে দিতে হবে, এদেরকে ডাইরেক্ট মেরে ফেলি। আরেকজন কোথায় জানি না, আর দুজন আছে দুজন। তো এখন 2x2 হবে, তো আমি নিচে নেমে যাই, কারণ 2x2 ততটা হার্ড না। তো আমি পিছন দিকতে দেখছি, আমার টিমমেট ওইদিকে দেখছে, কিন্তু আমার টিমমেট মার খাচ্ছে, গ্লোয়াল বসিয়েছে, তো আমাকে হেল্প করতে হবে ওকে। ও নক, আর আমি থমসম দিয়ে, ও ভাই একটু হেলতে বেঁচে গিয়েছে। আর একটা গুলি যদি লাগতো না শটগানে, তো আমি চলে যেতাম উপরে। আমার টিমমেট দেখো ওকে মারছে, আমিও মেরে দিলাম। আর একজন বেঁচে আছে, প্যারাফেল নিয়ে মারছিল, প্যারাফেল আর শটগান, যাই সমস্যা নেই। আমি হিল করে চলো ওকে খুঁজি, এটা যেন আমার টিমমেটের হাতে না পড়ে। ওই মারলো, USP চালাচ্ছে কেন? আচ্ছা একে কাছে গিয়ে মারবো একেবারে। ওই দেখো ও এখান থেকে আমার কিলটা চুরি করে নিয়েছে। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এখন ওর কিল আর আমার কিল একেবারে সেম টু সেম আছে, না একটা বেশি করেছি আমি। আচ্ছা যাই হোক সমস্যা নেই, গোয়াল টোয়াল সব নিয়ে নিই, কারণ আমাকে প্রস্তুত থাকতে হবে, কারণ ওদের টিমে কিন্তু সবাই ব্যাগ দিয়ে নিই। এখনও অনেকে ভালো খেলছে, হয়তো দুজন ব্যাগ দিয়েছে আর দুজন হয়তো খেলছে, মানে 2x2-এর মতো প্রায়। তো আমাকে সামনে, আমি সামনে যাচ্ছি, আমার টিমমেট দেখছি ওইদিকে যাচ্ছে, তো আমার পিছনে আসছে, আমি এদিকে ঢুকে যাই। সরাসরি আসার কথা, যারা ব্যাগ দিয়েছে তারা সরাসরি আসার কথা, কিন্তু আমার টিমমেট ওইদিক দিয়ে যাচ্ছে। ও কারোর সাথে ফাইট করছে, ও সবগুলো কিল নিয়ে নেবে, তো আমি এদিক থেকে যাই। কিন্তু এইখানে আমাকে একজন এক্সিমেট দিয়ে ড্যামেজ দিয়েছে, তো আমি এখানে থেমে গেছি। এবং এইখানে 15-21 হ্যাডশট, 15-20-23 করে একজন ড্যামেজ, দুজন নক, আরেকজন এখানে, যাই হোক আরও তিনটা কিল করে ফেলেছি একসাথে। যাই হোক এই ম্যাচে তিনটা কিল করে ফেলেছি, এবার তো অন্ততপক্ষে একটা কিলও বেশি করেছি ওর থেকে, কারণ আমার সাথে যে টিমমেটটা এসেছিলো না একেবারে পারফেক্ট ছিল, একেবারে টক্কর দেওয়ার মতো। ও 60টা কিল, আমি 9টা কিল গাইস, তিনটা
কিল নাকি দুইটা দুইটা কিল বেশি করেছি, যাই হোক অনেক ভালো খেলেছে। এটাই ছিল আমাদের আজকে নেটের সমস্যা নিয়ে ক্লাস স্কোয়াডের ডু ভার্সেস স্কোয়াডের গেম প্লেটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলে আসতে যাচ্ছে অনেক অ্যাগ্রেসিভ ফানি এবং চ্যালেঞ্জ টাইপ ভিডিও। আজকের জন্য এইটুকুই গাইস, দেখা হবে আর একটা পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস।